আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রাজশাহী ক্লাস ক্লাস করতে আয়োজিত এনআইসিএসসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে লেকচার শেয়ার আছি আমি মোহাম্মদ ইমরান আলী খান। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে অধ্যায় তিনের উপরে ক্লাস হবে এবং অধ্যায় তিনের উপর তোমাদের বেশ কত ক্লাস হয়েছে। আজকে মোট ক্লাস সংখ্যা হবে কিন্তু 26। তো ছাব্বিশ নম্বর ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব অধ্যায় তিনের গতিবিদ্যা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা অংশ এবং বলতে পারো যে শেষ টপিক, সেটা হচ্ছে বৃত্তাকার গতি। তো বৃত্তাকার গতি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। আর বৃত্তাকার গতিতে আমরা পড়ব হচ্ছে কৌণিক স্মরণ করব, কৌণিক বেগ করব, কৌণিক ত্বরণ করব, তারপর কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক করব, আবার হচ্ছে কৌণিক ত্বরণের সাথে রৈখিক ত্বরণের যে সম্পর্ক এগুলো করব। তো আজকে আমাদের এই আলোচনাটা এই বিষয়গুলোর মধ্যে কি থাকবে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, তাহলে দেখো শুরুতে করা যায় বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি উদাহরণ হিসেবে আমরা কিন্তু অনেক কিছুই দেখে থাকি। ধরুন একটা যখন ফ্যান ঘুরে তখন এই ফ্যানটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরে, কিংবা কোনো বস্তুকে তুমি যদি একটা রশির সাথে কিংবা সুতার সাহায্যে বেঁধে যদি কি করো তুমি ঘুরাও, তাহলে সেটা সেই বস্তুটা যে গতিপথ হয় সেটা কিন্তু কি হয় বৃত্তাকার হয়। বা ঘড়ির কাঁটার গতি, যে ঘড়ির যে মিনিট সেকেন্ড এবং তোমার কি ঘন্টা কাঁটা থাকে সেগুলোর যে গতি সেটা কিন্তু বৃত্তাকার গতি। তাহলে বৃত্তাকার গতি আমরা সংজ্ঞা শুরুতে দেখে আসি যে বৃত্তাকার গতি, কোনো বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয় তখন তার গতিকে বৃত্তাকার গতি বলে। আচ্ছা, তাহলে বৃত্তাকার গতিতে দেখো আমাদের যে রৈখিক যে সরণ সেই বিষয়টা এখানে বৃত্তাকার গতিতে সেটি দেখো রৈখিক সরণ জায়গায় কৌণিক সরণ চলে আসে, তাই না? তাহলে শুরুতে আমরা দেখবো যে কি কৌণিক সরণ। এখন কোন বস্তু যদি কি করে এরকম একটা বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে তাহলে আমরা যদি এ অবস্থান থেকে বস্তুটা বি অবস্থানে যায় তাহলে ও যদি বৃত্তের কেন্দ্র হয় আর ও আর যদি কি হয় ব্যাসার্ধ হয়, ও ও এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে দেখো এ বি যে চাপটা এই চাপটা কি করছে দেখো বৃত্তাকার কিন্তু পুনঃপন্ন করছে। অর্থাৎ এ থেকে বি যদি যে দূরত্বটা সেটাকে আমরা রৈখিক রৈখিক দূরত্ব বললেও কিন্তু তোমার এখানে যে কোণের যে দূরত্ব হবে সেটা হচ্ছে এখানে যদি আমরা থেটা দিয়ে প্রকাশ করি তাহলে এই থেটাটাকে আমরা কি বলবো, থেটাটাকে বলবো হচ্ছে তোমার কৌণিক সরণ। অর্থাৎ একটা বস্তু আদি অবস্থান এ যদি হয় এবং তার শেষ অবস্থান যদি বি হয় তাহলে এ থেকে বি যে চাপ উৎপন্ন করবে এবং এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, কোণ দিয়ে প্রকাশ করবো। এখানে দেখো থেটা নেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে এ বিটা যদি আমরা কি করি চাপ করি এস তাহলে দেখো এই এস আর এবং থেটার সাথে কি থাকবে একটা সম্পর্ক থাকবে, সেটা কি সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে যে বৃত্তচাপ দ্বারা দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ সমান চাপ বাই কি ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। এবং দেখো বৃত্তচাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ মানে যখন থিটা দ্বারা প্রকাশ করি তাহলে থিটা সমান কি লেখা যায় এস, এখানে চাপ এটাকে আমরা এস ধরেছি আর ব্যাসার্ধ কি আর, তাহলে থিটা সমান কি এস বাই আর আসে। তাহলে এখান থেকে দেখো আমরা এস সমান কি লিখতে পারি আর থিটা লিখতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু কি যে এই থিটাটা হচ্ছে কি কৌণিক সরণ আর এসটা কি তোমার রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো যে যে থেটাটা অবশ্যই কি হবে থেটা যে প্রকাশিত হবে সেটা হবে রেডিয়ানে প্রকাশিত হবে, তাহলে থেটা হবে রেডিয়ান। এবং তোমরা রেডিয়ানের সংজ্ঞা জানো যে বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যখন উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান বা এক রেডিয়ান। তাহলে এক রেডিয়ান সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান রেডিয়ান সমান সমান আমাদের লেখা যায় ওয়ান রেডিয়ান সমান সমান লিখতে পারি তোমার 360 বাই 2 পাই। কি কারণে আমরা ওয়ান রেডিয়ান সমান 360 বাই 2 পাই লিখতে পারি, কারণ এখানে একটা বৃত্তের
একটা বৃত্তের যখন কি হয় একটা বৃত্তের কেন্দ্রে দেখো টোটাল কোণ যেটা থাকে সেটা হচ্ছে তোমার কি 400 কোণ বা 360 ডিগ্রি তাই না তাহলে 360 ডিগ্রি যদি আমরা এটাকে আমরা যদি আমরা 2π বলি তাহলে 2π রেডিয়ান রেডিয়ান সমান লেখা যায় 360 ডিগ্রি তাহলে 1 রেডিয়ান সমান আমরা কি লিখতে পারি 360 ডিভাইডেড বাই 2π তাহলে এটাকে আমরা যদি ডিগ্রিতে করি তাহলে এই মানটা তোমার আসে এই মানটা যেটা দেয় সেটা হচ্ছে তোমার প্রায় কত 57.3 ডিগ্রি অর্থাৎ 57.3 ডিগ্রি 57.3 ডিগ্রি মানে হচ্ছে 1 রেডিয়ান আসলে সবাই বুঝতে পারছো এরপরে আমরা যে পরের যে অংশ যাচ্ছি সেটা হচ্ছে কনিক বেগ কনিক বেগ দেখো এখানে কনিক বেগ আমাদের রৈখিক বেগ সম্পর্কে ধারণা আছে আমরা জানি রৈখিক বেগ s সমান কি b সমান কি b সমান কি s / t অর্থাৎ রৈখিক দূরত্বকে আমরা বা রৈখিক সরণকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কনিক রৈখিক বেগ পাই কিন্তু এখানে দেখো কনিক বেগ আমাদের পেতে চাইলাম কি করতে হবে কনিক যে সরণ কনিক সরণকে সময় দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ a থেকে যদি বস্তু b তে যেতে যদি তোমার কি নেয় একটা সময় নেয় যদি t সময় নেয় হ্যাঁ তাহলে t সময় দেখো t সেকেন্ডে অতিক্রম t সেকেন্ডে কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে কেন্দ্রে উৎপন্ন কোণ যদি কি থিটা হয় তাহলে দেখো 1 সেকেন্ডে কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে থিটা বাই t এবং এই থিটা বাই t টাকে কি বলবো আমরা এই তোমার কোণিক বেগ বলবো কোণিক বেগ ভেক্টর কোণিক বেগ আমরা প্রকাশ করব ওমেগা দ্বারা ওমেগা সমান হবে থিটা বাই টি দেখো অন্যভাবে আমরা আরেকভাবে বলা যায় কোণিক সরণের সংজ্ঞা দেখো বৃত্তাকার বৃত্তাকারে ঘূর্ণনরত কোন বস্তু কণা একটি নির্দিষ্ট সময়ে বৃত্তের একটি নির্দিষ্ট চাপ অতিক্রম করে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কোণিক সরণ বলে এটা আমরা কোণিক সরণের সংজ্ঞা তোমার আমি আলোচনা করলাম এবার দেখো কোণিক বেগ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর কোণিক সরণের হারকে কোণিক বেগ বলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাহলে আমরা কি লিখতে পারি কোণিক বেগ কে আমরা ওমেগা লিখতে পারি কোণিক বেগ ওমেগা সমান সমান লিমিট ডেল্টা টি ট্যাস টু 0 ডেল্টা টি ট্যাস টু 0 তাহলে এখানে আমরা ডেল্টা থিটা ডেল্টা টি এটাকে আমরা কি করব কোণিক বেগ করব এবং এটাকে আমরা সংক্ষেপে কি লিখি এটাকে লিখি ওমেগা সমান লেখা যায় ডি ডি টি থিটা অর্থাৎ এখানে কি আমরা সময়ের সাথে দেখো সময়ের সাথে তোমার হচ্ছে কি কোণিক যে তোমার সরণের হারকে আমরা কি বলছি কোণিক সরণের তোমার অন্তরককে আমরা বলছি হচ্ছে কোণিক বেগ তাহলে আশা করি কোণিক বেগ তোমরা ব্যাখ্যা করতে পারবে আচ্ছা কোণিক বেগের পরে আমাদের যে টার্মটা শিখতে হবে এখানে দেখো যে কোণিক বেগের সাথে আবার কি রৈখিক বেগের একটা কি আছে সম্পর্ক আছে তার আগে যাওয়ার আগে তোমাদের আমি কি পর্যায়কাল পর্যায়কাল কি এবং হচ্ছে কম্পাঙ্ক কি সে সম্পর্কে আলোচনা করব এবং এখানে দেখো কোণিক বেগ ওমেগা সমান কি পেয়েছি আমরা ওমেগা সমান পেয়েছি থিটা বাই টি অর্থাৎ এখানে যদি বলা যায় যে কোণিক বেগের একক কি হবে কোণিক বেগের এসআই একক কি হবে কি রেডিয়ান পার সেকেন্ড এখানে থিটা মানে হচ্ছে কি থিটা কি আমরা রেডিয়ান রেডিয়ান একক দিব থিটা এক হচ্ছে রেডিয়ান বা কোণ এক রেডিয়ান আর সময় যেটা টি সময় নাম কি সেকেন্ড অর্থাৎ রেডিয়ান রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড হলো কিসের একক রেডিয়ান পার সেকেন্ড হলো হচ্ছে কোণের বেগের একক এরপর দেখো কোণিক বেগের সাথে আবার রৈখিক বেগের সম্পর্ক আছে কোণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক বেগের সম্পর্ক এটা কি এটা হলো দেখো আমাদের জানা আছে যে s সমান r থিটা আমরা এটা জানি তাহলে s সমান r থিটা হয় তাহলে আমরা যদি s কে
সময় দিয়ে ভাগ করি তাহলে আর থিটা বাই টি এর সময় দিয়ে ভাগ করি, অথবা আমরা এর সমান আর থিটা আমরা যদি সময় সাপেক্ষে এটা কি করি ডি ডি টি আর থিটা, তাহলে এখানে কি আসবে ডি 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 টি এস মানে হচ্ছে কি আমরা ভি লিখতে পারি, আর এখানে আরটা বাইরে আসবে ডি থিটা বাই ডি টি, এটাকে আমরা কি লিখতে পারি অর্থাৎ ভি সমান আর এই যে ডি থিটা বাই ডি টি এটাকে বলা হচ্ছে তোমার কি ওমেগা, তাহলে ভি সমান কি আর ওমেগা, ভি সমান কি আর ওমেগা, এটা হলো হচ্ছে বা এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান কি এটাকে থিটা বাই থিটাকে আমরা কি ওমেগা বলবো আর ওমেগা, অর্থাৎ রৈখিক এর ভিটাকে আমরা রৈখিক বেগ বলবো এবং ওমেগাটাকে আমরা কোণিক বেগ বলবো, অর্থাৎ রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইনটু কে কোণে বে, এভাবে রৈখিক বেগের সাথে কোণিক বেগের সম্পর্ক তৈরি করা যায়। এরপরে দেখো যে পরবর্তীতে পর্যায়কাল, পর্যায়কাল জিনিসটা কি তোমাদের বোঝা যাচ্ছে, পর্যায়কাল পর্যায়কাল হচ্ছে তোমার একটা পূর্ণ তোমার কি ঘূর্ণন, অর্থাৎ বৃত্তাকার পথটি সম্পূর্ণ একবার ঘুরে আসতে বস্তুটি যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে, অর্থাৎ একটা বস্তু এই অবস্থান থেকে বৃত্তাকার পথে ঘুরে আবার কোথায় যদি আবার এতে আসে তাহলে তার একটা কি লাগে সময় লাগে তাই না, সেই সময়টাকে আমরা পর্যায়কাল বলবো, এবং পর্যায়কাল দেখো টি সময় কিন্তু যদি কেন্দ্রের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা আমরা চিন্তা করি, যদি কেন্দ্র হয় তাহলে কি হবে 360 ডিগ্রি, অর্থাৎ তোমার পর্যায়কাল টি টি যদি হয় তাহলে টি সেকেন্ডে অতিক্রম করবে, টি সেকেন্ডে একটা পূর্ণ তোমার কি একটা পাক দেবে বা একটা পূর্ণ কম্পন শেষ করবে, অর্থাৎ টি সেকেন্ডে তোমার কেন্দ্র উৎপন্ন কোণ হবে হচ্ছে 2 পাই, তাহলে এক সেকেন্ডে কত হবে এক সেকেন্ডে কেন্দ্র উৎপন্ন কোণ হবে 2 পাই ডিভাইড বাই টি, এবং 2 পাই ডিভাইড বাই টি যেহেতু এটা এক সেকেন্ডে কেন্দ্র উৎপন্ন কোণ তো প্রতি সেকেন্ডে কেন্দ্র উৎপন্ন কোণটাকে আমরা কি জানি সেটা হচ্ছে কোণিক বেগ, তাহলে কোণিক বেগ ওমেগা সমান হবে লেখা যাবে 2 পাই বাই টি, 2 পাই বাই টি ঠিক আছে। এরপর দেখো 2 পাই বাই টি আমরা কম্পাঙ্ক সমান সমান জানি, কিন্তু কম্পাঙ্ক কি কম্পাঙ্ক হচ্ছে যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হবে বা যতগুলো পাক দিতে পারে বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে পর্যায়কাল তাকে পর্যায়কাল না সরি এখানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলে কি বললাম বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে পর্যায় কম্পাঙ্ক বলে, তাহলে কম্পাঙ্ক আমরা যদি আমরা চিন্তা করি যে টি হচ্ছে একটা কি পর্যায়কাল ঠিকঠাক করে পর্যায়কাল বলি, অর্থাৎ টি সময় কয়টা ঘূর্ণন হবে একটা ঘূর্ণন হবে, টি টি সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন কয়টা হবে পূর্ণ ঘূর্ণন একটি, তাহলে দেখো এক সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন কয়টি হবে 1 বাই টি এত টি, এবং 1 বাই টি এটাকে আমরা কিন্তু কম্পাঙ্ক বলবো, অর্থাৎ কম্পাঙ্ক এফ সমান লেখা যাবে 1 বাই টি, তাহলে 1 বাই টি যদি এফ সমান হয় তাহলে এখানে দেখো যে 1 বাই টি এখানে আছে, অর্থাৎ এখানে আমরা ওমেগা সমান কি লিখতে পারবো ওমেগা সমান লিখতে পারবো 2 পাই, যেহেতু 1 বাই টি সমান এফ তাহলে 2 পাই এফ, তাহলে ওমেগা সমান কি লেখা যায় 2 পাই এফ তো লেখা যায়, এগুলো কিন্তু দেখো ওমেগার সাথে কিন্তু তোমার কি কম্পাঙ্ক এফ এর বা কোণিক বেগের সাথে কম্পাঙ্ক সম্পর্ক আবার কোণিক বেগের সাথে পর্যায়কালের সম্পর্ক, এগুলো কিন্তু তোমাদের ম্যাথ করতে গেলে কিন্তু প্রয়োজন হবে। এরপর দেখো আমাদের কোণিক ত্বরণ এই টপিকটা একদম শেষে আলোচনা আমাদের কোণিক ত্বরণ, কোণিক ত্বরণ কোণিক ত্বরণের সংজ্ঞা এভাবে দেখা যায় সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর কোণিক বেগের পরিবর্তনের হারকে কোণিক ত্বরণ বলে, তাহলে এটা আমরা যদি ত্বরণের এটাকে আপাতত প্রকাশ করা হয় তাহলে কোণিক ত্বরণ আলফা সমান কি হবে আলফা সমান হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, অর্থাৎ এটাকে আমরা বলবো সময় যদি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে যে তোমার কি কোণিক বেগের পরিবর্তনের হার তাকে আমরা বলবো কোণিক ত্বরণ, তাহলে এটাকে আমরা আলফাটাকে কি লেখা যাবে আবার যেহেতু এইটা এই অংশটা মানে আমরা কি লিখতে পারি টি ডি টি
ডিডিটি ওমেগা বা ডি ডি ওমেগা বাই ডিটি, তাহলে আকর্ষণ কি লেখা হচ্ছে ডি ওমেগা বাই তোমার ডিটি, বা আকর্ষণ লেখা যাবে ওমেগা বাই টিও লেখা যায়, এটাকে আমরা কি কৌণিক ত্বরণ বলতে পারি। আবার দেখো রৈখিক ত্বরণের সঙ্গে কি ছিল, রৈখিক ত্বরণ এ সময় শুনে ছিল কিন্তু বেগের পরিবর্তনের হার অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তন হার এ সময় শুনে ডি বাই টি, এটা হচ্ছে রৈখিক রৈখিক ত্বরণ। এবার দেখো আমরা কৌণিক ত্বরণের সাথে রৈখিক ত্বরণের একটা সম্পর্ক দেখাবো, কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের সম্পর্ক তাহলে আমাদের জানা ছিল হচ্ছে কৌণিক বেগের সাথে রৈখিক বেগের একটা সম্পর্ক জানা ছিল, সেটা কি দেখো যে অন্যভাবে যদি করি আমরা তাহলে দেখো ভি বাই টিটাকে আমরা রৈখিক ত্বরণ নিয়ে বলবো, আর ওমেগা বাই টি মানে কিন্তু আলফা, যেটা হচ্ছে আমরা এখানে দেখো ওমেগা বাই টিটা আলফা বলতে পারি। তাহলে এটা হচ্ছে রৈখিক ত্বরণের সাথে দেখো তোমার কি কৌণিক ত্বরণের সম্পর্ক তৈরি হলো। এভাবে আমরা এখানে লিখতে পারি এ সমান সমান কি আর আলফা, অর্থাৎ আমরা রৈখিক ত্বরণ সমান দেখতে পারি আর ইনটু কৌণিক ত্বরণ। এভাবে আমরা রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক দেখাতে পারি। অনুসরণ শিক্ষার্থীরা এগুলো কিন্তু আমাদের ম্যাথমেটিক্স পড়বো আমরা, এই কি বলে বৃত্তাকার পদ সংক্রান্ত, তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছ এবং এগুলো আবার বাসায় বেশি এসে প্র্যাকটিস করবা। তো সামনে ক্লাসে তোমাদের কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে আমি আলোচনা করবো, এরপরে গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করবো, সেই ক্লাসগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আসতে এখানে শেষ করছি।